একেবারেই না, কাক সম্পর্কে আমার মন্তব্য কি? কাক দেখি সবসময় চারপাশে উড়ে বেড়াচ্ছে, কাকা করছে। কাকেরা সাবজেক্ট পাগল না? কাক একটা এমন বস্তু যাকে ফর নো রিজন আমরা কোনোদিন কোনো নম্বর দিই না, সেই অর্থে আর কি। বিশেষত কাকের জানি না। কাক নামক প্রকৃত আমরা রোজ দেখি, কাক নামক মানুষ নিয়ে আলোচনা করলে ভালো হতো না? চড়ুই পর্যন্ত কে মানে ঘরে এলে আমরা বলি আহা চড়ুইটা এলো, কিন্তু কাক চিরদিনই উপেক্ষিত। কাকের অনেকগুলো ব্যাপার আছে যেগুলো খুব খারাপ লাগে। যেমনি সকালবেলা আমি যেখানে থাকি অসংখ্য কাক এসে জোটে এবং তারা এমন চেঁচায় যে আমার ভোরবেলা ঘুমটা ভেঙে যায়। কাকের আশ্চর্য পাখি, মোরগ ডাকার আগে অন্ধকারে তারা ডেকে ওঠে। তাদের কর্কশ গলা অখ্যাতির দায় নিয়ে বেঁচে থাকে আজীবন। তাদের সবল কণ্ঠ পৃথিবীর আর সব পাখিদের সুর গান ম্লান করে তবু ভোর আনে ভোর। আমি একেবারে শহুরে লোক, সুতরাং আমি তো কলকাতার কাককেই চিনি। গ্রামের কাক বা এই কাব্যের কাক এদের কাউকেই চিনি না। আমারই মতন একজন কলকাতার মানুষ, সে কবিও বটে, সে একটা কবিতার বইও লিখেছিল। কলকাতার কাক আর বাইরের কাক বললে তো আমি আলাদা কিছু মনে করি না, সমস্ত কেউ একই এক। হ্যাঁ, একটাই কাক আলাদা হতে পারে, এরা দাঁড় কাক আর পাতি কাক। কলকাতার কাক সে আর এক কার, সে তো আমার চায়ের দোকান থেকেই আমি বুঝতে পেরেছি। একটু দুধ বিস্কুট রেখে যেই চলে এসেছি তারপরেই ব্যাস, টুক করে এদিক ওদিক তাকিয়ে ঠিক রাজনৈতিক নেতাদের মতন ঢুকে টুক করে নিয়ে বাড়িয়ে গেল। কলকাতার কাক আমি যখন নিজাম প্যালেসে থাকতাম তখন দেখতাম, বুঝেছেন, যে ওই দিল্লিতে যেটা দেখেছি ঠিক ওই রকমের। নিজাম প্যালেসের এ ব্লকের পিছনে, এ এবং বি ব্লকের মাঝখানটায় যে জায়গা, সেই জায়গাটায় সকালের দিকে একবারে দুনিয়ার কাক এসে, বুঝেছে, শুধু যে খাবার পড়ে থাকতো তা নয়, খাবারের জন্য আসতো তা নয়, কিন্তু কী জন্যে আসতো এবং একটা সাম সর্ট অফ কংগ্রিগেশন ওরা করে, এটা আমার নিজের ধারণা। কলকাতার কাকেরা কিন্তু ভয়ঙ্কর, তারা অত্যন্ত বুদ্ধিমান, বিজ্ঞ, এবং তারা নিঃশব্দেই শহরে কাজ করে যান। এবং আমি এমনকি বামপন্থী এবং ডানপন্থী কাকও দেখেছি কলকাতায়, বিশেষ বিশেষ মিটিংয়ে সেই কাকেদেরই দেখা যায়। কলকাতার কাকের গলার স্বরটা একটু বেশি কর্কশ এবং তাই জন্য যেন একটু ঝগড়ুটে বলে মনে হয়। কলকাতার মানুষদের মতন কলকাতার কাকরাও একটু বেশি ঝগড়ুটে বলে আমার মনে হয়। কলকাতার কাক নিশ্চয়ই শহরের কাক অনেক বেশি বুদ্ধিমান। কলকাতার কাক হচ্ছে ঠিক কলকাতার লোকের মতোই চালাক চতুর। এই শহরে বেঁচে থাকা যেরকম খুব কঠিন ব্যাপার, কাককেও ঠিক এই শহরে খুব কঠিনভাবে বেঁচে থাকতে হয়। খাদ্য সংগ্রহ থেকে আরম্ভ করে বাসা বাড়ি নির্মাণ করা, বাচ্চাকে বড় করা এবং যুতবদ্ধ হয়ে থাকা। কিছুদিন আগে এক সাহিত্যিক তার লেখায় লিখছিলেন যে কলকাতাবাসী বাঙালিরা আরও তেঁদুর হওয়া উচিত। এই তেঁদুর শব্দটা কাকের ক্ষেত্রে খুব যায়, কারণ সে রাগালে হাসে, হাসলে রাগে, একটা অদ্ভুত বৈপরীত্য যেন কাকেদের চলাফেরায় চরিত্রে মিশে আছে, যেটা আমাদেরও। আমি তো কাকের কোনো সৌন্দর্য দেখি না, কোনো কোনো প্রয়োজনও দেখি না। এক যদি না কর্পোরেশনের কাজটা আমরা কাকে দিয়ে করাবো, এই এক্সপেকটেশন থাকে। যে আবর্জনা, সে আবর্জনা পরিষ্কারের অনেক অন্যতম একটি পক্ষী, কিন্তু আমরা সেটা মনে করি না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পৃথিবীর সমস্ত পাপগুলো রাখা। কাক মানুষের বলতে পারেন যে কিছুটা শিবের মতো নীলকণ্ঠ। আমরা যেসব চারিদিকে বিষ ছড়িয়ে রাখি, যেসব নোংরা ফেলে রাখি, কাক সেটা পরিষ্কার করে দেয়। কাক সত্যি খুব আশ্চর্য পাখি, এটা কিন্তু সত্যি। কাককে আমার ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি এবং তার কার্য, যেভাবে সে চলাফেরা করে, যেভাবে সামাজিকভাবে একসঙ্গে থাকে, তাকে সব দেখে খুব আশ্চর্য পাখি বলেই মনে হয়েছে। এবং সেখান থেকেই কাকের আশ্চর্য পাখি কথাটা আমার মাথার মধ্যে খেলেছে। কালো থেকেই আস্তে আস্তে কাককে ভালো লাগতে শুরু হয়। তারপরে তাকে লক্ষ্য করি, তার সঙ্গে মানুষের যে ব্যঞ্জনা, মানুষের যে নানান রকম প্রকাশ, রাগ, ভালোবাসা, ব্যঙ্গ, এগুলো সবই কাকের মধ্যে পাওয়া যায়। তারপর আস্তে আস্তে আমি কাকের প্রতি আকর্ষিত হই এবং আমার ক্যানভাস বা কাগজ জুড়ে কাক একটা বিষয় হয়ে ওঠে ক্রমশ। আমি এ পর্যন্ত যতটুকু ফলো করেছি তাতে দেখেছি যে কাককে অশুভ, কদর্য এই হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আমার কাছে তা মনে হয়নি। আমি ঠিক বিপরীত দৃষ্টিভঙ্গি থেকে দেখাবার চেষ্টা করেছি।